দুঃখের বিষয়, আমরা তার নামটা নিতে চাই না, সে কিছুদিন আগে এক বক্তব্যে তিনি বলেছেন মিলাদ ছাতা। ছাতা বলতে গায়ের ছাতা আমরা যেটা বুঝি, যে মিলাদ শব্দটি নিয়েই একটা ছাতা শব্দ ব্যবহার করেছেন। উনি 2017 সালে তিনি বলেছিলেন ঈদে মিলাদের নবী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, সে অতিরিক্ত বাড়াবাড়ি করছে। আবারও তিনি বলেছেন মিলাদকে মিলাদকে মিলাদুল নবীকে ছাতার সঙ্গে তিনি তুলনা করেছেন। আমি ভদ্রতার সহিত বলতে চাই, আমরা সব সহ্য করব। প্রিয় নবীর মিলাদ শরীফের ব্যাপারে সে যত বড় হুজুর হোক না কেন, আমরা অন্য কোনো কুসংস্কার বা এর সঙ্গে কোনো খারাপ শব্দ আমরা সহ্য করব। আমি টিসি এবং এসপি সাহেবের স্মরণ হচ্ছি যে প্রধানমন্ত্রী আমাদেরকে সারা বাংলাদেশের প্রাণের খোরাক দিয়েছে মিলাদুল নবীকে রাষ্ট্রভাবে ঘোষণা করে, আর তিনি নারায়ণগঞ্জের বড় মসজিদে বসে মিলাদুল নবীকে ছাতা বলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সঙ্গে মিল করে যারা রাষ্ট্রের বিধান মানে না তারা রাষ্ট্রদ্রোহী। প্রধানমন্ত্রীকে শুরু করে আমি এসপি টিসি সাহেবকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, যে ব্যক্তি মিলাদুল নবীকে ছাতা বলে সারা বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতের মিলাদ প্রেমিকদের মনে কষ্ট দিল, আপনি যে মিলাদুল নবীকে রাষ্ট্রভাবে স্বাচ্ছন্দ্যের সম্মান বিষয়ে ঘোষণা করেছেন আপনাকে অপমান করেছে, অতএব এই সমস্ত মৌলবীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি বলতে চাই আমরা হাঙ্গামা, আমরা কোন এদেশের মধ্যে গাড়িও ভাঙ্গি না, পিকেটিং করি না, আমরা কোরআন শরীফের মধ্যে আগুন চালাই না, বলৎকার সুন্নিরা করে না, যাদের যারা মাদ্রাসায় বলৎকারের মাধ্যমে শিশুদেরকে নির্যাতন করে ইসলামকে হেফাজত করতে পারে না, তাদের মুখে হেফাজত ইসলাম মানা আছে। অতএব হুঁশিয়ার করে দিতে চাই, নিজেদের চরিত্রকে ঠিক করে তারপরে মিলাদুল নবীর বিরুদ্ধে বলার সাহস সাহস করেন, এর আগে বললেন না, নিজের চরিত্রকে ঠিক করে, নিজেদের চরিত্র ঠিক করে মিলাদুল নবীর বিরুদ্ধে আরেকটা কথা বলবেন না। বিদ্যুতুল্লাহ আপনি, আপনাকে সম্মান করছি আমি, আমি আরেকটি বার বলে দিলাম, আরেকটি শব্দ যদি আমরা শুনি তাহলে অত্যন্ত ভদ্র সহকারে নারায়ণগঞ্জের মুসলমান এটার জবাব দিবে, আর প্রশাসনের কাছে আমি তার শাস্তি দাবি করছি, শাস্তি দাবি করছি। যদি প্রশাসন সেই ব্যাপারে না দেখে আমরা হলে সুন্দর জামানের পক্ষ থেকে আমরা এই কথার উপরে পদক্ষেপ নিব, আমরা কি করতে পারি।